এই খুশি ভাজা ভাজিগুলো আমি করে রাখছি এরপর মাংসটা বসাতে হবে তুই কাটাকুটি করে রাখছিস তো আর কি কি কাটতে হবে গো টমেটো পেঁয়াজ সব তো কেটেই রেখেছি আরে বাবা সে তো আমি দেখতেই পাচ্ছি শাক পাতা কাটছিস কি কাটছি গো এই তো সব কাটছি কাকিমণি আর কি কি পদ হবে গো সেই ভোরবেলা থেকে দেখছি তোমরা খালি রান্না করেই চলেছো পাঁচ রকম ভাজা আছে তারপর পাঁচ রকম পদ রান্না করতে হবে এরপর চাটনি পায়েস দই মিষ্টি এসব তো আছেই আমরা এসব খাবো নিশ্চয় বলো না গো খুশি এই সমস্ত রান্না নতুন বইয়ের জন্য হচ্ছে আমাদের জন্য তো বাইরে রান্নার ব্যবস্থা হয়েছে সেখানে নিমন্ত্রিতরা আর আমরা বসে খাবো দুপুরে আই এই কটা বাজে বেশি বাজে না গো কাকিমণি ওই সাড়ে ছটার মতো বাজে এই যে বড় বৌমা ভাত কাপড়ে রান্না কদ্দূর এই তো মাসিমণি রান্না বসিয়ে দিয়েছি চাটনি পায়েস নেমে গেছে আর পাঁচ রকম ভাজা তো হচ্ছে আর মাংস মা যা যা আছে সব হয়ে গেলে বাস তুমি যা নির্পিড়ে হলেই বাঁচি দিদি কিন্তু পাঁচি দেখে বলে দিয়েছে সাড়ে দশটার পর আর অমৃতযোগ থাকবে না কাজে ভাত কাপড়ের অনুষ্ঠান সাড়ে দশটার মধ্যেই সারতে হবে কেমন হ্যাঁ গো বর্দি ভাই আমাকেও বলেছে তুমি চিন্তা করো না দশটার মধ্যে রান্নাবান্না সব হয়ে যাবে ভালো কথা তা সেজ বৌমা কি ঘুম থেকে উঠেছে নাকি বোনের মতন এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে আসলে মাসিমণি কাল যা কাণ্ড হলো সবারই তো শুতে শুতে প্রায় ভোর রাত তাই কেউই তো ঘুম থেকে ওঠেনি তাতে কি বউ মানুষ আবার বেলা করে উঠবে নাকি এবারের বউরা সূর্য ওঠার আগে ওঠে ও তো সবে বউ হয়ে এলো উঠে পড়বে নিশ্চয়ই মনীষা নতুন নতুন করে আর ছাড় দিও না বুঝলে সামলাতে পারবে না প্রথম থেকে রাশ ধরে না রাখলে ওই সংসারের নিয়ম কানুন শিখবে কি করে সেও যদি বোনের মতন বেগরবাই করে তাহলে সামলাতে পারবে তো আর দিদির সামনে বেগরবাই করলে তার ফল কি হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো বড় বৌমা যাও সেজ বৌমাকে ডাকো বলো স্নান টান সেরে রেডি হয়ে নিতে আর দই পানকেও ডেকো ওকে তো ভাত কাপড়টা দিতে হবে নাকি ও যেন আজকে ব্যবসার কাজে হুটহাট করে বাইরে বেরিয়ে না যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আহারে বেচারি গভীর ঘুমে ডাকতেও মায়া লাগছে জানি তো বিয়ের পর এই দু তিন দিন শরীর আর মনের উপর দিয়ে কত ধকল যায় কিন্তু কি করব মা তো বেলা অবধি ঘুমানো পছন্দ করে না আর যদি জানতে পারে যে সুপর্ণা বেলা অবধি ঘুমোচ্ছে ওরে বাবা তাহলে রক্ষে নেই সুপর্ণা ও সুপর্ণা 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 বর্দি এসো এসো ভোর হয়ে গেছে না হ্যাঁ গো অনেকক্ষণ তোমার ভাত কাপড়ে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে বলছিলাম কি তুমি একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নেবে গো ওদিকে আবার তোমার বরকেও তো ডাকতে যেতে হবে সেও তো ঘুমোচ্ছে তাকেও তো ডাকতে হবে তাকেও তো তৈরি হতে হবে মা কিন্তু বারবার করে বলে দিয়েছে যে সাড়ে দশটার মধ্যে যেন ভাত কাপড়ের অনুষ্ঠান সারা হয়ে যায় মা কিন্তু দেরি করা একদম পছন্দ করে না তুমি একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নাও আমি এক্ষুনি গিয়ে স্নান করে রেডি হয়ে নিচ্ছি বর্তি আচ্ছা বলছি তোমার বোনকেও তুলে দাও সেও তো তৈরি হবে থাক না ও ঘুমোচ্ছে ঘুমোক না ওর তো আর ভাত কাপড় নেই আচ্ছা বেশ তুমি স্নানটা করে নাও কিন্তু তার আগে তুমি ভাত কাপড়ে কী শাড়ি পরবে সেটা তো দেখবে হ্যাঁ চল আমার সাথে এসো বর্তি হ্যাঁ একটু দাঁড়াও Thank you.
এসো। আমি হলাম গিয়ে অবলা মুখার্জির বোন, আমাকে পুলিশের ভয় দেখানো? এবার কত ধানে কত চাল হয় তোমায় বুঝিয়ে ছাড়ব। মিটার ব্যাগটা গয়নাঘাটি পড়লে আপনাকে কিন্তু মন্দ লাগে না, পারলে মাঝে মাঝে একটু সাজগোজ করবেন।
এরা তো দেখি আমায় এক মুহূর্ত বসতে দেবে না। এই সবজি কাটতে না কাটতেই বলে জল নিয়ে আয়, জল আনতে না আনতেই বলে ওকে চা দিয়ে আয়, ওকে ডেকে আন, বলি আমার পায়ে কি চাকা লাগানো আছে নাকি? কে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ধরে ফেলেছি গন্ধটা, খুব লুকি লুকি নজর রাখা, তাই না? ভেবেছেন আমি কিচ্ছু ধরতে পারবো না, লুকি লুকি নজর রাখা বের করছি আমি। এই তো, তুমি তো দেখছি সান্টান ছেড়ে নিয়েছো। বাপ রে বাপ, এই বাড়িতে নতুন বউকে নিয়ে যত না লোকের চিন্তা, তার থেকেও বেশি চিন্তা তোমাকে নিয়ে। সবার তো একই প্রশ্ন, নতুন বউয়ের বোন কি করছে না? সব কাজ ফেলে এখন আমায় আসতে হলো। কেন, সবাই আমার খোঁজ করছে কেন? ওমা করবে না, তুমি এসে থেকে যা কাণ্ড কারখানা করে চলেছো, এই যে ছোটদাবাবু মাথায় ঠান্ডা জল ঢেলে দিলে, তারপরে চোর ভেবে আবার জাপটে ধরলে, সবার তো এখন ভিড়মি খাওয়ার জোগাড় গো। হেসো না, এইবারের কর্তামাও কিন্তু তোমার উপরে জোর খেপে আছেন, একটু যদি রেগে যায় তাহলে আর রক্ষে নেই। জানো না তো কর্তামাকে, তাই তো তোমায় সাবধান করতে এলাম। তুমি যদি নিজের ভালো চাও তাহলে একটু শান্ত হয়ে থেকো। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি কি এই কথাগুলি আমায় বলতে এসেছিলে? দেখেছ, কাজের কথাটা বলতে এসেই ভুলে গেছি, তোমাকে মাসিমণি ডেকেছেন, যাও গিয়ে দেখো মাসিমণি আবার কি বলেন। মাসিমণির ডাক পড়লে তো এইবারের বউদের পিলে চমকে যায় গো। পিলে চমকে যায় মানে? মাসিমণি কি বাঘ না ভাল্লুক? তার থেকেও ভয়ঙ্কর গো, যাও না, গেলেই বুঝতে পারবে। উনি তো কর্তামার উপর দিয়ে যান, এই রকম ভয়ঙ্কর মহিলা খুব কমই আছে। উনি কিন্তু তোমার উপরেও খেপে আছে বলে দিলাম, তোমাকে ডেকেছে যখন, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে দেখে এসো। যাও যাও, দেরি করো না। আরে মাসিমণির ঘরটা কোনটা সেটাই তো বলে গেলে না, এই বাড়িতে কে কোথায় থাকে আমি কি জানি বলো? এই তো বারান্দা দিয়ে সোজা গেলে, সোজা গিয়ে ডান দিকের প্রথম ঘরটাই মাসিমণির ঘর। অমন কত কড়া মহিলা দেখলাম, ওনাকে ঢিট করতে আমার বেশি সময় লাগবে না। কিন্তু আমাকে এখন আবার কেন ডাকছেন? সকাল সকাল আমরা ঝগড়া করার একদম মুড হয় না, কি যে করি। তবে ডাকছে যখন তখন তো যেতেই হবে। উফ, ডাকছিলেন? হ্যাঁ, এসো। কোনো জরুরি তলব? আমি কিন্তু কোনো অন্যায় করিনি। অন্যায় করনি মানে? তুমি এসে থেকে সমানে যা করে চলেছো না, তাতে সবার মাথা খারাপ হওয়ার জোগাড়। দেখুন, কাল রাতে একটা মিস্টেক হয়ে গেছে, তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? সকাল সকাল কি সেটা নিয়ে না পড়লেই নয়? ছাড়ুন না, কিছুক্ষণ পরেই তো আমার দিদি ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, মুড অফ করবেন না। বিকেল হলেই তো আমার বাড়ির সবাই চলে আসবে, আর তো মাত্র কয়েকটা ঘন্টা। তাতে কি, আমি তো সকাল থেকে তেমন কিছু করিনি। তাছাড়া আপনি যদি কালকের ব্যাপারটা নিয়ে আবার শুরু করেন, তাহলে তো আমার পক্ষেও চুপ করে থাকা সম্ভব হবে না। চুপ চুপ, একদম চুপ, একদম বাড়াবাড়ি করবে না। আমি এখানে তোমাকে একটা জরুরি কাজের জন্য ডেকেছি, চুপচাপ কোনো কথা না বলে শুধু আমার কথা শুনবে, বুঝেছ? আর মুখে মুখে যদি কথা বলো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই আমি চুপ করলাম, এবার বলুন। হঠাৎ করে দিদি ডাকলো কেন? আসছি রে দিদি। কই, আমি তো আপনার দিদির গলা পেলাম না। তুমি সমানে যদি হাই 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 করে যাও, তাহলে অন্যের গলা শুনবে কি করে? চুপচাপ এখানে অপেক্ষা করো, আমি আসছি। কে জানে বাবা, কেউ ডাকছে বলে তো শুনতে পেলাম না। গুগু দেখেছো,
ঘুঘুর ফাঁদ তো দেখনি? মুখে মুখে যেমন চোপা সেরকম ঘরটাকেও সাজিয়ে রেখেছেন। কি রসকসিন মানুষ রে বাবা। এতেও কি না প্লাস্টিকের ফুল? তুমি এবার চোখে সর্ষে ফুল দেখবে। এবার তোমায় কেমন জব্দ করি শুধু দেখো। আপনাকে কি আপনার দিদি সত্যিই ডেকেছিলেন? তবে নয় তো কি, তুমি আসার পর থেকে যেভাবে সবাইকে নাস্তানাবুদ করে চলেছো না, আমার দিদি তো একেবারে পাগল পাগল দশা। আমাকেও তো এই পণের ব্যাপার নিয়ে কম হেনস্থা করনি, কম হ্যারাসমেন্ট করনি। নেহাত আমাকে দিদি বলেছিল তোমাকে কিছু না বলতে, ব্যাপারটা ভুলে যেতে। সেজন্য আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যা খুশি করবে, যাকে যা খুশি বলবে, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি কি আমাকে এসব বলার জন্যই রেখেছিলেন? না, তোমার সাবধান করার জন্য রেখেছি। আজকে কিন্তু বাড়িতে অনেক আত্মীয় কুটুম আসবে, তাদের সামনে যদি কোনো গন্ডগোল পাকিয়েছো না, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে, আমি বলে দিলাম। আজকে বৌভাতের অনুষ্ঠানে তোমার জন্য যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু দিদি কারোর কথা শুনবে না, সবার সামনে ঘর ধাক্কা দিয়ে তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? উমা, আমি তো ভাবছিলাম আপনি কি না কি বলবেন। এই কথাগুলো তো আমি কাল থেকেই শুনে চলেছি, এক কথা রিপিট করবেন কে জানতো। বারবার বলার সত্ত্বেও তোমার কানে যদি না ঢোকে, তাহলে তো কিছু করার নেই, সাবধান করতেই হবে। বিয়ের পর থেকে তুমি যেভাবে ব্যবহার করে চলেছো না, নেহাত, তুমি সেজো বৌমার বোন বলে তোমাকে টলারেট করা হচ্ছে, তোমাকে সহ্য করা হচ্ছে, নইলে কিন্তু তুমি এ বাড়ির দরজা ডিঙোতে পারতে না। আজকে সারা দিন তুমি কোনো অকাজ করবে না, এই বলে দিলাম, এবার যাও এখান থেকে। আপনি কি আর আমায় কোনো কাজের কথা বলবেন? আসল কাজের কাজ তো আমি করেছি, তুমি শুধু ফল ভুগবে। না, আর কোনো দরকার নেই, দয়া করে যাও এখান থেকে। এই সাত সকালে আপনি আমায় শুধুমাত্র সাবধান করতে ডাকলেন, কে জানে কি কি বলতে কি চাও? তুমি কি বলতে চাও? তোমায় কান ধরে উঠবস করাই? না না, তা নয়। আমি কি কোনো অন্যায় করেছি নাকি যে কান ধরে উঠবস করবো? জাস্ট একটা মিস্টেক করে ফেলেছি, এই যা। আপনি যদি এক্সারসাইজের মতো করে করাতে চান চলতে পারে। জানেন তো কান টানলে মাথা আসে, চাইলে আপনি আমার সঙ্গে করতে পারেন। হোয়াট, কি বললে তুমি? না না, কিচ্ছু না, সরি, আমি চাই। পেলে যে পা দেওয়ার ফল এবার তুমি পাবে উপো। তুমি তো নিজেই জানো না তুমি কি ফাঁসান ফাঁসতে চলেছো। আমার হাতে হাত করা পরিয়ে জেলের খানি টানাবে বলেছিলে না? না, এবার দেখো কিভাবে তোমাকে চোর প্রমাণ করে তোমাকে হাত করা পড়াই। নিজের প্রতি খুব আত্মবিশ্বাস তোমার, তোমার এই আত্মবিশ্বাস যদি আমি ভেঙে চুরমার না করেছি, তাহলে আমার নামও যুধিকা নয়।